নমস্কার, ভিম কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে আমাদের রেসিপি ফুলকপি দিয়ে সয়াবিনের ঝোল। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। প্রথমে আমি অর্ধেকটা ফুলকপি আর একটা আলু কেটে নিচ্ছি। ফুলকপি আর আলুটা কেটে নিয়েছি, একবার ধুয়ে নিচ্ছি। এবার উনুনটা জ্বালিয়ে নিই। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে জল দেব। এই জলের মধ্যেই সয়াবিনটা একটু সেদ্ধ করে নেব। খুবই সহজ এবং সাধারণ একটা রেসিপি, তবে ভাত এবং রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। সয়াবিনটা বেশ নরম হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হোক, তারপরে জলটা ভালো করে চিপে নেব। আর এই জলের মধ্যে দেবো একটু লবণ, দিয়ে ফুলকপি আর আলুটা হালকা করে ভাপিয়ে নেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ভাপিয়ে নিয়েছি, এবারে ঢাকাটা খুলে ফুলকপিগুলোকে নামিয়ে নেব। আলুগুলোকে আর একটু সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, সয়াবিনটার জলটা ঝরিয়ে রেখেছিলাম, এবারে ভেজে নেব। এবার সয়াবিনের উপরে দেব সামান্য লবণ আর সামান্য একটু হলুদ। এবারে হালকা করে ভেজে নেব। সয়াবিনটা হালকা করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আবারও একটু সর্ষের তেল দেব। এই তেলের মধ্যে এবার ফুলকপিটা ভেজে নেব। ভাপানোর সময় লবণ দেওয়াই ছিল, এখন আর লবণ দিচ্ছি না, সামান্য একটু হলুদ দিয়েই ভেজে নিচ্ছি। এবার ফোড়নের জন্য কড়াইতে দেবো সামান্য একটু সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেবো হাফ চামচ গোটা জিরা। এবার ফোড়নের উপরে দেবো আদা, কয়েক কোয়া রসুন, দু তিনটে শুকনো লঙ্কা, পেঁয়াজ আর একটা টমেটো একসঙ্গে করে বেটে নিয়েছি, এটা এবারে দেবো।
দিচ্ছি সামান্য একটু মশলা বাটা জল। এবার এই মশলার মধ্যে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। মশলাটা হালকা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দেব এক চামচ জিরা বাটা। মশলাটা খুব ভালো করে কষে গেছে, এবার এর মধ্যে দেব সেদ্ধ করে রাখা আলু। মশলার সঙ্গে আলুটাও খুব ভালো করে কষে গেছে, এবার এর মধ্যে দেব ভেজে রাখা ফুলকপি আর সোয়াবিন। মশলার সঙ্গে আলু ফুলকপি সোয়াবিন সব খুব ভালো করে কষে গেছে, এবারে জল দেব। এর উপরে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। এবারে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব, আর এতে করে ফুলকপিটাও নরম হয়ে যাবে আর সোয়াবিনগুলো বেশ নরম হয়ে যাবে। আর এদিকে আমি গরম মশলাটা বেটে নিচ্ছি। গরম মশলাটা বাটা হয়ে গেছে, একবারে নামিয়ে নিচ্ছি। এদিকে 4-5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, এবার ঢাকাটা তুলে নিচ্ছি। ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে আর আলুটা তো আগে থেকে সেদ্ধই করা ছিল, এবারে গরম মশলা বাটা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নিচ্ছি। এই সময় যদি ঝোলটা একটু পাতলা মনে হয় আপনারা হাতা দিয়ে কয়েকটা আলুর টুকরো ভেঙে দিতে পারেন। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ফুলকপি দিয়ে গরম গরম সোয়াবিনের তরকারি একদম রেডি হয়ে গেছে, এবার খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ লাগছে খেতে। আমার ঋতু কিন্তু সোয়াবিন খেতে খুব ভালোবাসে। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।